ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে আদিবাসী সম্প্রদায়ের পবিত্র উৎসব করম পূজা অনুষ্ঠিত হয়ে থাকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন প্রায় সারা রাত ব্যাপী নাচে গানে করম উৎসব পালন করে থাকেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বদলপুর এলাকায় বদলপুর করম পূজা কমিটির পক্ষ থেকেও মহাসমারোহে পালন করা হয়ে থাকে করম পূজা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ বদলপুর এলাকার এই করম পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন কিন্তু বছরের সাথে এই পার্থক্য রয়েছে অনেকটাই করোনা সংকটের জেরে পৃথিবী জুড়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালিত হচ্ছে সামাজিক দূরত্ব মেনে সেই মতো বালুরঘাট ব্লকের বদলপুর অঞ্চলের করম পূজা এবার অনুষ্ঠিত হলো সম্পূর্ণ কোভিড স্বাস্থ্যবিধি মেনে এই বছর এই করম পূজার অনুষ্ঠান শুধু নিয়ম পালনের উদ্দেশ্যে নামমাত্র আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে পালন করা হয় এই বছর এই করম পূজা কমিটির পক্ষ থেকে উদ্যোক্তা এবং ভক্তরা সম্পূর্ণ সামাজিক দূরত্ব মেনে কোভিড স্বাস্থ্যবিধি মেনে মাস্ক হ্যান্ড গ্লাভস পরিধান সহ বিভিন্ন সতর্কতা সহ পালন করে এই করম পূজার অনুষ্ঠান যেভাবে আমাদের করম পূজা তো আমরা পালিত করি আর কি পুরো একদম আড়ম্বরে সেভাবে আমরা এবার আরম্ভ আমরা কিছু করছি না আমাদের এই করোনা ভাইরাসের জন্য আমরা তেমন বাইরে আমন্ত্রণ জানাইনি যে পরা প্রতিবেশী যারা বিভিন্ন গ্রাম থেকে রাতের দল আসে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই কারণ আমরা জানি এখানে বেশি লোকের গ্যাঞ্জাম হলে বা জমায়েত হলে আমরা সামাজিক দূরত্বটা বজায় রাখতে পারবো না সেই কারণে সেটাকে লক্ষ্য রেখেই আমরা আমাদের পুজোর বহর এবার আমরা কমিয়েছি ছোট করেছি প্রতি বছর আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি থাকে সামাজিক কর্মসূচিগুলো থাকে অঙ্কন প্রতিযোগিতা কীর্তি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া তাদেরকে কিছু উপহার দেওয়া বিশিষ্ট যারা সমাজসেবী সমাজের জন্য কাজ করেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া এই সমস্ত কাজগুলো আমরা করে থাকি তার সঙ্গে আমাদের